হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করার জন্য আসছি। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি র গার্মেন্টস, আর ডান পাশে হচ্ছে টার্গেট, ওয়াশ করার পরে হচ্ছে রিচেহারা, এরকম হবে। তো এইখানে হচ্ছে একটা ইস্যু বর্তমান দাঁড় হয়েছে যে যে বাইরের যে সাইড সিম বলে, এই সাইড সিমে হচ্ছে অ্যাব্রোশন বা পাখারিং বলে অনেকে, সাইড সিম অ্যাব্রেশন লাগবে, বাট এটা কোনোভাবে আসতেছিল না। তো এটা হচ্ছে কিভাবে নিয়ে আসা যায় সেটার জন্য হচ্ছে যে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করেছি, তো সেটাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা দেখেছি যে এগুলো আমাদের যে বেল এবং ফ্রন্ট লোডিং মেশিন আছে, সেই মেশিনগুলোর কারণে অনেক সময় তারতম্য হয়। আমাদের বেল মেশিনগুলো হচ্ছে সামনে থেকে পিছন দিকে ঘোরে, আর আমাদের যে ফ্রন্ট লোডিং আছে সেটা ঘড়ি কাটার মতো হচ্ছে ডান থেকে বাম দিকে ঘোরে বা বাম থেকে ডান দিকে ঘোরে। তো ফলে হচ্ছে এই ধরনের অ্যাব্রেশন বেলি মেশিনে খুব সহজে আসে, কিন্তু ফ্রন্ট লোডিং মেশিনে আসে না। তো যেহেতু বেলি মেশিনের ক্যাপাসিটি অনেক কম, 60 কেজি ম্যাক্সিমাম আমরা ওয়াশ করতে পারি, সেখানে ফ্রন্ট লোডিং আমরা পারি 120 কেজি থেকে 130-140 কেজি ওয়াশ করতে পারি। তো যেহেতু এই ধরনের ইফেক্ট এনজাইমে আসবে, সেক্ষেত্রে আমি যদি এনজাইমে বেশি পরিমাণে গার্মেন্টস ওয়াশ করতে পারি, সেটা আমার প্রোডাকশনের জন্য অনেক ভালো। তো এটা এই একটা কারণে হচ্ছে বেলি এবং ফ্রন্ট লোডিং এর একটা কারণ আছে। আর একটা হচ্ছে যে আপনার ভিতরে যে যে সাইড সিমের যে সাইডটা আছে, এইটা হচ্ছে যে যখন মেশিনে ঘোরে অনেক সময় এরকম এক পাশে হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে যে এক পাশে হয়ে যায়, ফলে হচ্ছে যে এটার উপর একটা প্রেশার পড়ে না, যার ফলে এই সাইড সিমের যে অ্যাব্রেশনটা আছে, এই যে অ্যাব্রেশনটা, সেটা কিন্তু আসে না। তো এটা যদি কয়েকটা পদ্ধতির মাধ্যমে এটাকে যদি হার্ড করা যায়, এটা যে হার্ড অবস্থা রাখা যায়, এটাতে যত প্রেশার পড়বে, ফলে এই জায়গাগুলোতে একদমই হচ্ছে যে ইফেক্ট চলে আসবে। তো সেইটা করার জন্য হচ্ছে যে আমরা প্রায় 3টা 4টা পদ্ধতি অনুসরণ করেছি, এবং 4টা পদ্ধতিতে করার পরে আমরা 4টাকে একটা লটে উঠানোর পরে আমরা অবশেষে যখন দেখেছি 4টাতে অ্যাকচুয়ালি 4 রকম রেজাল্ট আসছে, এবং সবচেয়ে ভালো আসছে হচ্ছে একটা পদ্ধতি। দেখেন এখানে আপনার 4টা ইয়েতে যখন করেছি, 4টাতে আপনার দেখবেন যে এইটাতে অনেক ভালো আসছে, এটাতে আর বেশি ভালো আসছে। তো এইগুলা কিভাবে হচ্ছে এত মানে কি কোন পদ্ধতির মাধ্যমে এগুলো হচ্ছে যে পাখারে নিয়ে আসা যায়, সেগুলো হচ্ছে এখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি এটাতে যে অস ছিল সেটা হচ্ছে ডিসাই ছিল, এনজাইম ছিল, এরপরে হচ্ছে ব্লিচ, নিউট্রালাইজেশন, তারপরে অ্যাসিড অস। অ্যাসিড অসের পরে হচ্ছে নিউট্রাল করে পিপিতে গেছে, পিপি হয়ে আসার পরে হচ্ছে এটা হয়েছে নিউট্রাল করার পরে, তারপর হচ্ছে টিন্ট ফিক্সিং করে সফটনার করে নামায় দেওয়া আছে এটা। তো আমরা হচ্ছে প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করি। এইটা হচ্ছে লেখা আছে এখানে যে পদ্ধতিটা অনুসরণ করছি, সেটা হচ্ছে আয়রন প্লাস ফিউজিং। আয়রন এটা বডিটাকে প্রথমে হচ্ছে যে ওয়াল্টার মেশিনের সাহায্যে উল্টিয়ে নেওয়া হয়, এবং উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে যে এই সাইড সিমে হচ্ছে যে আয়রন প্রেস করা হয়, এবং আয়রন প্রেস করার পরে এর উপর ফিউজিং লাগিয়ে আবার আয়রন করা হয়, এবং আয়রন করার পরে হচ্ছে এটাকে ওয়াশে পাঠিয়ে দেওয়া হয়। আর সেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন, এরকম সাইডে মোটামুটি ভালো একটা অ্যাব্রেশন চলে আসছে। এরপর আর একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা হচ্ছে আয়রন প্লাস প্রেসিং, যেটার সাহায্যে হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে বডিটাকে উল্টিয়ে আয়রন করা হয়, আয়রন করার পরে হচ্ছে এখান থেকে নিয়ে প্রেস মেশিনের সাহায্যে প্রেস করা হয়। প্রেস করলে মোটামুটি এটাকে একটা ভালো হার্ড অবস্থায় থাকে সাইড সিমগুলো, এরপর ওয়াশের মাধ্যমে মোটামুটি একটু ভালো অ্যাব্রেশন চলে আসে। এরপরে যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে যে আয়রন প্লাস কেমিক্যাল। এটাতে প্রথমে হচ্ছে আমরা আয়রন দিয়ে হচ্ছে প্রেস করে, আয়রন দিয়ে হচ্ছে আয়রনিং করি, এবং আয়রন করার পরে এখানে হচ্ছে পিভিএ, পলিভিনাইল অ্যালকোহল টাইপের যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল হার্ডনার টাইপ বলে, সেই হার্ডনার টাইপের কেমিক্যাল যখন এখানে ইউজ করি, তখন এর উপরে মোটামুটি একটা ভালো ধরনের হচ্ছে একটা হার্ড হয়,
হার্ট হরবোর্ডের জন্য অসহায় অসহ্যের পরে এটাতে মোটামুটি অ্যাডমিশন আছে, বাট এটা তুলনামূলকভাবে খারাপ। আগে যে দুটা পদ্ধতি ছিল সেটা তুলনায় আমরা যদি প্র্যাকটিক্যালি এই পাশে দেখেন নাই, এই পাশে কিন্তু যে সাইড সিমের যে ইফেক্ট সেটা কিন্তু আসেই নাই। তো এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটার জন্য কেপেবল না। এই একটা, আরেকটা হচ্ছে নর্মাল জাস্ট আয়রন করা, এটা হচ্ছে যে আপনার জাস্ট বডিটাকে উল্টিয়ে এটার উপরে জাস্ট আয়রন প্রেস করে তারপরে ওয়াশ করা, এটাও মোটামুটি এক পাশে আছে এবং আরেক পাশে হচ্ছে নাই। তো এই হচ্ছে আমাদের এই সাইড সিম এবং অ্যাব্রেশন আনার যে পদ্ধতি। তো এটা হচ্ছে যে আপনার শুধু আয়রন করা আছে, এইটাতে হচ্ছে আয়রন প্লাস ফিউজিং এটাতে লাগানো আছে, এবং এইটাতে হচ্ছে আয়রন প্লাস হচ্ছে কেমিক্যাল দিয়ে যে প্রেশার করা আছে, এটা অনেক হার্ড। যখন আয়রন কেমিক্যাল দেওয়া হয় তখন এটা অনেক হার্ড থাকে। তো এই হচ্ছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো খুব শীঘ্রই হচ্ছে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে। তো আপনার হচ্ছে যে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো মতামত হচ্ছে আমরা সাদরে গ্রহণ করব। এবং আরও কোনো টিপস যদি থাকে, আমি তো সব জানি না, আপনারা যারা অভিজ্ঞ আছেন আরও যদি কোনো টিপস থাকে বা এই রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। WashTech BD.